এই প্রথম শহর কলকাতায় আয়োজিত হল এডুকেশনাল এক্সপো। রোটারি সদনের এই অনুষ্ঠানের আয়োজনে জেআইএস গ্রুপ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু ছাত্রছাত্রী। মূলত তাদের কথা ভেবেই জেআইএস গ্রুপের এই অভিনব উদ্যোগ। ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এই এক্সপোর মাধ্যমে। একই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের বিভিন্ন স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের। উপস্থিত ছিলেন অভিনেতা আবি চট্টোপাধ্যায়, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সহ বহু পড়ুয়া। এমন অভিনব উদ্যোগের জন্য জিআইএস গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা আবি চট্টোপাধ্যায়। প্রথমে জিআইএস গ্রুপকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এই যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আজকে এখানে সম্বর্ধনা জানাচ্ছে। আমার মনে হয় ওদের তো জীবনটা সবে শুরু হলো এবং এই যে কঠিন পরীক্ষাগুলো দিতে শুরু করেছে সবে, যারা মাধ্যমিক দিয়েছে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবার আরও হয়তো কঠিন পরীক্ষা শুরু হবে। এবং আমরা জানি যে পড়াশোনার পরীক্ষা ছাড়া বা প্রফেশনাল কী কেরিয়ার তারা বেছে নেবে সেই পরীক্ষা ছাড়াও জীবন নানাভাবে পরীক্ষা নেবে ছোটদের। আমরা সেটা কিছু অভিজ্ঞতা থেকে সেটা শিখেছি। তো সেইরকম জায়গায় দাঁড়িয়ে ওদেরকে আর একটু পিঠ চাপড়ে দেওয়া, ওদেরকে এই যে ভালো কাজ করেছে সেই জন্য ওদেরকে অভিনন্দন জানানো, সেটা খুব দরকার। কারণ আমি নিজে যেটা দেখেছি যে পথ চলতে চলতে অনেক সময়, যেহেতু পথটা তো কখনোই সহজ হয় না, তখন মাঝে মধ্যে একটু উৎসাহের অভাব হতে পারে, অনুপ্রেরণার অভাব হতে পারে। সেগুলো যাতে না হয় সেই জন্য জিআইএসের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে জিআইএস গ্রুপের এই উদ্যোগে উপকৃত হবেন উপস্থিত পড়ুয়া সহ তাদের অভিভাবকরা, জানালেন অভিনেতা। শুধু তাই নয়, এখানে আজকে যে এক্সপোটা আছে সেখানে কিন্তু ওরা ওদের ভবিষ্যতের কেরিয়ার কে কোনভাবে বেছে নিতে পারে, কার কোন দিকে অ্যাপটিচিউড বেশি আছে, কার কোন দিকে ক্ষমতা বেশি আছে, কার কোনটা বেশি ভালো লাগে, সেই অনুযায়ী ওরাও কিন্তু কেরিয়ার বেছে নিতে পারে। আগে আমরা দেখেছি একসময় কেরিয়ার হয়তো ওই ভালো রেজাল্ট হলেই এক ধরনের কেরিয়ার হতো, এখন কিন্তু সেটা হয় না। সো সব দিক থেকে আমার মনে হয় তরুণ প্রজন্ম এবং ডেফিনেটলি তাদের বাড়ির লোকজন, বাবা মা প্রত্যেকেই আজকে লাভবান হবেন। জিআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমরপ্রীত সিং জানালেন, রাজ্য তথা দেশ থেকে পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অভিনব উদ্যোগে সামিল হতে। উই আর গিভিং অনার টু দ্য টপার্স অফ ক্লাস 10 এন্ড 12 অফ ডিফারেন্ট বোর্ডস, আইসিএসই, সিবিএসই, এইচএস বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এন্ড উই ওয়ান্টেড দ্য স্টুডেন্টস, উই আর ইনভাইটেড স্টুডেন্টস অল ওভার বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, আদার ইস্টার্ন ইন্ডিয়া, টু সি আর ক্যাম্পাসেস। সো ইন উই হ্যাভ 40 ক্যাম্পাসেস, সো উই হ্যাভ ইনভাইটেড রিপ্রেজেন্টেটিভ অল আর ক্যাম্পাস ইন ওয়ান আন্ডার দ্য ওয়ান আমব্রেলা। তো আইডিয়া ছিল কি দে ক্যান সি, উই হ্যাভ ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল, মেডিকেল, ল, হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট, আদার ফিল্ড, অল স্ট্রিম ফ্রম পিজি, ফ্রম ইউজি টু পিজি, পিএইচডি। সো উই ওয়ান্টেড কি স্টুডেন্ট ক্যান গেট আইডিয়া কি আমাদের গ্রুপে কী আছে, কী কী ফেসিলিটি আছে, কী কী হয়। উই আর নট অনলি ফোকাস অ্যাকাডেমিক, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাকাডেমিকতে এক্সট্রা কারিকুলার ফোকাস আছে। উই বিলিভ ইন হলিস্টিক ডেভেলপমেন্ট অফ আর স্টুডেন্ট। দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর পড়ুয়ারা কোন পথে এগোবেন সেই পথে দিশা দেখাবে জিআইএস গ্রুপ, জানালেন ডিরেক্টর। ইসলিয়ে হম লোক নে ইন্টেনশনালি ক্লাস 10 কে বচ্চে কো বুলায়া কি বিফোর ক্লাস 11 12 কে এক্সাম কে পেহলে দে ক্যান সি হোয়াট আর অপশনস আর অ্যাভেলেবল। সি আজ কে ডেট মে অপশনস আর চেঞ্জিং ভেরি ফাস্ট, আজ কে ডেট ডিজিটাল মার্কেটিং আপকে বলে অনলাইন অনলাইন মিডিয়া ইন্ডাস্ট্রি ইজ ভেরি বুমিং। সো আমারে জো ভি কাউন্সিলার্স হ্যায়, আমারে 30 কাউন্সিলার আজ প্রেজেন্ট হ্যায়, তো হম লোক চাহতে হ্যায় কি স্টুডেন্ট কো কারেক্ট অ্যাডভাইস দে পায়, বিকজ স্টুডেন্ট ইন্টারনেট সে দেখ কে কনফার্ম করলে কি হ্যাঁ উনকে ক্যা সহি হ্যায় ক্যা গলত হ্যায়। জিআইএস গ্রুপের তরফ থেকে আয়োজিত হয়েছে এডুকেশন এক্সপো। ইতিমধ্যে রোটারি সদনে কলকাতা সহ রাজ্যের একাধিক যে সমস্ত স্কুলগুলি রয়েছে ক্লাস 10 এবং 12 স্ট্যান্ডার্ডের যারা টপাররা রয়েছেন তাদেরকে নিয়ে এসে প্রথমে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তাদের ভালো রেজাল্টের জন্য। শুধু তাই নয়, ভবিষ্যতে জিআইএস গ্রুপকে কেন তারা বেছে নেবেন, কী কী ফেসিলিটিস রয়েছে জিআইএসের নিজের, শুধু তাই নয় কী কী স্ট্রিম রয়েছে, কী কী অফার কোর্স রয়েছে, সমস্তটা ছেলেমেয়েদের মধ্যে বুঝিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য আজকের এই এডুকেশন এক্সপোর জিআইএস গ্রুপের। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।